হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকালবেলা আমরা নাকতলাতে বাড়িতে যাচ্ছি। মা চলে যাওয়ার পরে বাবা নাকতলাতে পুরোপুরি আর থাকতে পারে না, কিছুটা টাইম মা বাবা বোনের কাছে দমদম পার্কেও থাকে, তো সেই জন্য নাকতলাতে এই বছর এখনও যাওয়া হয়নি। মায়ের বাড়িতে মাকে ছাড়া প্রথমবার যেতেও আমার মানে কেমন কষ্ট হচ্ছে সেটা আমি হয়তো ব্লগে বোঝাতে পারবো না, কিন্তু চলো যাই গিয়ে দেখি। এখন মায়ের কাছে গিয়ে আরাম করার থেকে দায়িত্বগুলো অনেক বেশি। কিরে কোথায় এসছিস? যখন অন্নপ্রাশন ছিল তো তখন যখন এসেছিলাম তখন এই প্যাকটা দিয়েছিল, এটা রেখে দিয়েছিল মামু এতদিন এই প্যাকেটটা। সকাল থেকে আর আমার এখানে রান্না করা হয়নি, কারণ ঘর দোর মোছা পরিষ্কার করা হলো, আর তাই জন্য রান্নার ঝামেলাটা নিইনি। বাবা এখানে একজনের কাছ থেকে হোম ডেলিভারি নেয় খাবারের, একদম বাড়ির মতো খাবার, তার কাছ থেকেই ভাত ডাল মাছের ঝোল একটু তরকারি মতো নিয়ে নিয়েছি আজকে দুপুরের জন্য। রাত্রিবেলা আমাদের এক জায়গায় বেরোনোর আছে, আমার এক বৌদি এখানে একটা ছোট ক্যাফেতে একটা অনুষ্ঠান করবে, তো সেখানেই যাব। তো রাত্রে খাবারের সেরম দরকার নেই, কালকে থেকে খাবারটা অ্যারেঞ্জ করা যাবে। দেখি দেখতে পাচ্ছি কি করছিস দুজনে, কি করছ? মায়ের বাধা ধরা শাল আলা চলে এসছে প্রত্যেকবারে শীতকালে উনি চলে আসেন বাড়িতে। তো বিকেলবেলা আমরা একটু চা টা খেয়ে রেস্ট নিচ্ছি, তারপরে বেরিয়ে যাব। ওই যে বললাম বৌদির একটা অনুষ্ঠান আছে পাটুরিতে, পাশে একটা ক্যাফে আছে মিউজিক ক্যাফে বলে, সেখানে আমাদের পরিবারের অনেকেই এসেছিল, অনেক কাজিনসরা এসেছিল, পিসিরা কাকুরা সব এসেছিল প্রোগ্রাম দেখতে। আর কৃষ্ণমের এই কাজিনসদের সাথে প্রথমবার দেখা হচ্ছে, আসলে অনেকেই বিয়েবাড়ির সূত্রে কলকাতায় এসেছিল, তারপরেই আবার এখানে দেখা হলো। তো আমার প্রচণ্ড ভালো লাগে যে ও অ্যাটলিস্ট এদের সাথে দেখছে, খেলছে, আনন্দ করছে। তুই তো বললি চকলেট খাবি বলে, দুজন চকলেট নাও, এখন আমরা পিঙ্ক কালার শেড করছিস কেন?
গল্প বলেছিলাম মনে আছে, লায়ন লায়ন চলে আসবে আস্তে। আমাদের সন্ধ্যেটা বেশ ভালো কাটলো পরিবারের সবার সাথে গান বাজনায়। চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব, কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আবার নেক্সট ভ্লগে তোমাদের সবার সাথে দেখা হবে, আজকের মতো এই পর্যন্তই, চলো বাই।